প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে হৃদয়ের কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি এটা হচ্ছে আপেলের চারা আমাদের আজকে ইন্ডিয়া থেকে আসছে, কিভাবে আসছে দেখাবো এবং কি কিভাবে আসে এবং এটা মাটি সহ আসে কিনা বা মাটি বাদে আসে এটা আমরা দেখাবো। এটা হচ্ছে আপেলের চারা, এটা এইচআরএম আপেল, এইচআরএম হরিমন 99। এটা আমরা কালকের থেকে প্যাকেট করা শুরু করব। আর এই চারাগুলোই আপনাদেরকে আমরা মনে করেন যে সামনের আমাদের যে মার্চে গাছে ফল আসবে আমরা তারপরে এই চারাগুলো আপনাদের হাতে তুলে দেবো। তো অরিজিনাল আপনার ইন্ডিয়া কাশ্মীর থেকে এই চারাটা আসছে, এই চারাটা আমরা নিয়ে আসছি শুধু বাংলাদেশে আপেলের চাষ করে যেন আমরা লাভবান হতে পারি এবং বাংলাদেশের মাটিতে যে আপেল চাষ করা সম্ভব সেটাই আপনাদেরকে মোল্লা নার্সারি দেখাই দেবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজাই দিবেন, শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, অবশ্যই মোল্লা নার্সারির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম অভিনন্দন জানাচ্ছি যে বাংলাদেশে যে আপনার যে আপেলগুলো নিয়ে আমরা কাজ করতেছি সেটা হচ্ছে এইচআরএম হরিমন 99, গ্রিন স্মিথ গোল্ডেন, তারপরে আপনার খুজি আপেল, আন্না গ্রিন আপেল, আমরা 5 থেকে 6টা জাত নিয়ে আমরা বর্তমানে বাংলাদেশে আমরা এখন কাজ করতেছি। এই যে আপেলগুলো আসছে দেখছেন, এটা একবারে শিকড় উপড়ানো। এই আপেলগুলো আমরা আসছে কালকের থেকে প্যাকেট করা শুরু করব। দর্শক দেখতে পাচ্ছেন, আপনারা দেখেন যে এটা একদম ডাইরেক্ট ইন্ডিয়ান গ্রাফটিং, এটা বাংলাদেশের গ্রাফটিং না, এটা ইন্ডিয়ান গ্রাফটিং। তো মনে করেন যদি বাংলাদেশে আপেল চাষ হয় তাহলে আমাদের ভাগ্যের চাকা ঘুরে যাবে, কেননা বাংলাদেশে তো এখনো বাণিজ্যিকভাবে আপেল বাগান হয় না বা আপেল চাষ হয় নাই, যার কারণে মনে করেন যদি ফরমালিন মুক্ত বিষ মুক্ত আপেল আমরা খাই তাহলে তো বুঝতে পারছেন আমাদের যে দেহে রোগ বালাই থেকে আমাদের শারীরিক সর্বাধিক ভাবে আমরা ভালো থাকব। আর সবচেয়ে ওটা না, বাংলাদেশে যে আপেল চাষ হচ্ছে বা হবে এটা বাংলাদেশের জন্য গর্বিত, আমরা বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাঁটি। তো বন্ধুরা, অবশ্যই যারা এখনো নিঃসন্দেহ করে আমাদের কাছ থেকে আপেলের জাত সংগ্রহ করতে পারে, এই আপেলগুলা আপনার অরিজিনাল আপেল, একবারে ডাইরেক্ট কাশ্মীর থেকে আসছে। তো দর্শক, আমরা একটি বস্তা কেটেছি আর একটি বস্তা কাটতেছি। বাংলাদেশের সামনের যে ভবিষ্যৎ উজ্জ্বল ঝকঝক ঝকঝক করতেছে এটা হচ্ছে আপেল সামনে। আমি মনে করি বাংলাদেশের জন্য আপেল চাষ হইলে আমি গর্বিত, বাংলাদেশের মাটিতে আপেল।
ঝুমকা খাওয়া মানে আমাদের কপাল খুলে গেল। দর্শক, এই ভিডিওটি শুধু করার একটাই কারণ, আপনাদেরকে দেখানো যে আসলে আমরা ইন্ডিয়াতে চারা নিয়ে আসি তার পুরো মান কি, এবং আমরা আসলে কি এটা ইন্ডিয়ান কাশ্মীর থেকে নিয়ে আসে কিনা, আমরা সেই জন্য আর কি আপনাদের ভিডিওগুলো দেখাচ্ছি। ইনশাল্লাহ আমাদের দিকে আসলে অবশ্যই মার্চে সবাইকে দাওয়াত থাকলো, আমাদের দিকে আসবেন, ইনশাল্লাহ বাগান দেখাবো, ফল খাওয়াবো ইনশাল্লাহ, মার্চ মাসে আপেল ধরবে ইনশাল্লাহ। আমি হৃদয় মোল্লা, ইনশাল্লাহ এখনো যেটা করছি সেটাই সফল পেয়েছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে। বাংলাদেশের মাটিতে আপেল চাষ জয় করব, এটাই হচ্ছে আমার চিন্তা বা ধারণা। আসলে আমি দেখতেছি আপেল গাছের শিকড়গুলো ঠিক আছে কিনা, না পচে গেল। আসলে এটা বর্ডারে পড়েছিল 3-4 দিন, অনেকটা ছত্রাক লেগে গেছে, যার কারণে এটার গোড়াটা ছত্রাকনাশক দিয়ে তারপর এটা লাগাইতে হবে। অনেক সারা হয়তো বা মাঠ যেতেও পারে, অনেক সারা পচে গেছে, কেননা বস্তার ভিতরে ছিল। আসলে খুব সুন্দর আছে, এটা আশা করছিলাম যে চারাগুলো ভেঙে গেছে কিনা বা ভালো আছে কিনা এটা নিয়ে ভাবতেছিলাম, তারাগুলো খুব ভালো আছে, ভালো আছে, বের করতেছি। ওটা এই স্যার, এটা কি কিছু আন্না দিছে মনে হয়, আন্না আন্না যে প্রত্যেকটা বস্তা তো ছিল দেখছেন। ও মাই গড, শিকড়ই আপনার 1 ফুটের ওপরে 2 ফুট প্রায় মাথায় নষ্ট, ছত্রাক নাশক যোগ এখন দিলে হালকা হালকা অনেকগুলো দেখে যাবে পচা পচা ভাব।